প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ শোনাব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ ও পিটিআইকে জেতাতে ভূমিকা রেখেছেন শীর্ষক একটি প্রতিবেদন। দর্শক শ্রোতা, তাহলে শুনুন। লন্ডন ক্লাবের বিখ্যাত ইমরান যখন সোশ্যালাইট জেমিমা গোল্ড স্মিথকে বিয়ে করেছিলেন, অনেকেই তখন শঙ্কা প্রকাশ করেছিলেন ইমরান খানের অর্ধেক বয়সী ইহুদি জেমিমা পারবেন কি কট্টরপন্থী পাকিস্তানে বসবাস করতে। না, সেই চ্যালেঞ্জে জেমিমা জিতেছিলেন। জেমিমা বিবাহ পরবর্তী দুই সন্তানের জননীও হয়েছিলেন, কিন্তু না, পুরাকীর্তি বিষয়ক এক পাচার সংক্রান্ত অভিযোগে জেল জরিমানার ভয়ে সে পাকিস্তানের সংস্কৃতি ও সমাজ ফেলে বিচ্ছেদ বিচ্ছিন্নতায় লন্ডন পাড়ি দিয়েছিলেন। এর মধ্যে অনেক জল গড়িয়েছে। ফিরে গেছেন জেমিমা তার সেই সাংবাদিকতা, চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইনস্টিকক প্রযোজনার কাজে। লন্ডনের অভিজাত এলাকার চেলসিতে 1974 সালে জন্ম নেয়া জেমিমা ব্রিটিশ হাই প্রোফাইলের জীবনে মারাত্মক প্রভাবিত ছিলেন এবং তার বান্ধবী হিসেবে পেয়েছিলেন ডায়নাকেও। এর মধ্যে জুটেছে হিউ গ্র্যান্ট ও রাসেল ব্র্যান্ডের মতো তারকাসমূহকে, কিন্তু ভুলে যায়নি সেই সিন্ধু সমৃদ্ধ পাকিস্তানকে। দূর থেকে ভালোবেসেছে ব্রিটিশ ও পাকিস্তানের দ্বৈত নাগরিকত্বর দুই ছেলের জন্মভূমিকে। অনেকেই বলেন ইমরান খানের স্মৃতিলব্ধ দিন এখনও উপলব্ধ করেন জেমিমা গোল্ড স্মিথ। পাকিস্তানের নির্বাচনেও সরব ছিলেন সোশ্যাল মিডিয়ায় জেমিমা। কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ড এবং তার ছেলেরা কাসিম খান ও সুলেমান খান গত বুধবার পাকিস্তানের তেহরিকে ইনসাফ পিটিআই প্রার্থীদের প্রতি সমর্থন ঘোষণা করেছিলেন এবং 4 ফেব্রুয়ারি ঠিক পাকিস্তানের সাধারণ নির্বাচনের একদিন আগে ইমরান খানের ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়ায় গিয়ে বলেছেন, আগামীকাল পাকিস্তানের জন্য এক বিশাল দিন, আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি আপনি সক্ষম হবেন অনুগ্রহ করে একটি ছবি বা ভিডিও পোস্ট করুন এবং আমি পিটিআইকে ভোট দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে #VotePTI2 দ্বারা আপনার সমর্থন দেখান। দর্শক, যদিও এটি নিয়ে নানা বিতর্কর জন্ম দিচ্ছিল এবং সেই বিতর্ক বাড়তে না দেওয়ার উদ্দেশ্যেই এটি পরে তুলে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে। ধন্যবাদ।